হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটা হলো রান্না বান্না তারপর গুঁড়া গুঁড়ি সব কিছু একসাথে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার কাছে ভালো লাগবে তো এখানে হলো আমি চলে যাচ্ছে এখন নাগরা ফলসে তো ওখানে ঘোরাঘুরি করবো সারাদিন অন্যদিকে নিয়েছি দুইটা ফ্লাস্ক পরে একটার মধ্যে চা একটার মধ্যে কফি তো গত ব্লগে দেখিয়েছিলাম যে মেহমানের জন্য রান্নাবান্না করা হয়েছে ওরা হলো আমার ফুফাতো বাইয়ের ফ্যামিলি ফুফাতো বোনের ফ্যামিলি ওরা মিশিগানে ঘুরতে গিয়েছিলেন তো মিশিগান থেকে বাফেলেতে চলে এসেছেন বাফুলে ঘুরে তারপর চলে যাবে বাসায় তো ওখানে আসার পর রাত্রেবেলা আমার বাসায় খাওয়া হয়েছে গত ব্লগে দেখিয়েছিলাম রান্না রান্নাবান্না তো রাত্রে খাওয়া দাওয়ার পর ওরা চলে গিয়েছেন হোটেলে এখানে নাগরা ফলসের কাছে একটা হোটেল ভাড়া করেছেন তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা শেষ করে আর চা কফি নিয়ে চলে আসলাম ওখানে তো হোটেলের পাশ থেকে প্রায় দুই তিন মিনিট লাগে নাগরা ফলসের এখানে তো এই যে আমি এই শ্যুটগুলা কিন্তু আগের ব্লগে কোনো সময় দেখাইনি বাবলাম একটু কাছ থেকে দেখিয়ে দেই এই যে নিচে মানুষগুলা অনেক এনজয় করছে তো ওখানে আমরা চলে যাব আর আমরা এখন চলে এসেছি এই পাশে আর অনেক নিচে এই জায়গাটা তো লিফটে মানে যেতে হয় তো এখানে আসার পর আমরা চলে যাচ্ছি এখানে আমাদের জন্য পোশাক দিয়েছে তো সেগুলা রাঙ্গে যে পোশাকগুলো সেগুলো আমরা পরে নিয়েছি পরার পর এই যে উপরে একটা সিন দেখতে পাচ্ছে মনে হচ্ছে আকাশ থেকে মানে জোরনার মতো পড়ছে অনেক ভালো লাগছে দেখে আর একটু একটু বইও লাগছে যে এই যে উপরে একদম উপরে ওখান থেকে কিন্তু আমরা দেখেছি আর এখন নিচ থেকে উপর দেখাচ্ছি একটু তো আশা করি সবার কাছে ভালো লাগবে আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সাথে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আমি রিয়েল একটু সাউন্ড শোনাবো যে কতটা ভালো লাগবে আর ফটো শুনবে এই কানগুলা করছে এখান থেকে আমরা এখন ছিঁড়ি বেয়ে বেয়ে অনেক উপরে উঠবো এই যে মানুষগুলো উঠছেন দেখতে পাচ্ছেন তো ওখানে আমরা চলে যাব আর এখানে যাওয়ার পর দেখা যায় বৃষ্টির মতো পানির উপরে পড়ে তো এই সিনটা দেখতে অনেক ভালো লাগে আর যখন শরীরের মধ্যে পড়ে অনেক ভালো একটা ফিলিংস আসে তো এই যে আমি কাছ থেকে যতটুকু পারছি চেষ্টা করেছি আপনাদের জন্য একটু শ্যুট করার আশা করি সবার কাছে ভালো লাগছে তো একটু সাউন্ডও দিয়েছি যাতে আপনারা সাউন্ড অনুভব করতে পারেন তো প্রথমে ইসফর আব্বু গিয়েছেন তো ও আসার পর রাহমা ইউসুফকে ওর কাছে ওরা আবার পানি পায় তো ওদেরকে উপরে নিয়ে যায়নি আমি একা একা গিয়েছি তো ও যাওয়ার পর আমি গিয়েছি আর অনেক ভালো লেগেছে তো ওরা আবার নিচে বসে আছে এখন আমরা ওখান থেকে চলে এসেছি চলে আসার পর এখানে একটা বাস আছে তো ওই বাসের বাস চড়বো ওরা আবার অনেক শখ করছে বাস চড়ার জন্য তো বাস চড়বো তারপর মানে ঘুরে ঘুরে চারদিক একদম ওরা দেখিয়ে দেবে কোন কোন জায়গা আছে না আছে সব কিছু ওরা ডিটেলস বলে দেয় তো ওখানে ঘুরছি আর আমরা একসাথে প্রায় চোদ্দো জন তো আমরা তিন ফ্যামিলি সবাই মিলে অনেক এনজয় করেছি অনেক ভালো লেগেছে আর আর একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন ওরা আবার বলছে প্রতি সেকেন্ডে কতটুকু পানি পড়ে তো এখানে সিক্স হান্ড্রেড সেভেন্টি ফাইভ থাউজেন্ড গ্যালেন পানি প্রতি সেকেন্ডে পড়ছে আসলে বাপতে অবাক লাগে তো প্রতি সেকেন্ডে যদি এতো পানি পড়ে এই পানিটা পরে আসলে কোথায় যায় আসলে কল্পনা করলে কোনো কিছু বোঝার উপায় নেই তো ওখান থেকে আমরা চলে এসেছি এখন হলো আমরা বোটে উঠবো তো বোটে উঠার বাকি রয়েছিল তো আরও দুইবার এসেছি সেই সময় কিন্তু এইগুলা খোলা ছিল না কোনো কিছু আর ছড়া হয়নি তো শুধু থেকে দেখে গিয়েছি এখন আপনাদেরকে একদম নিচ থেকে দেখে দিচ্ছি এই যে পানির অবস্থা কতটুকু পানি পড়ছে দেখে আসলে মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে আর অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর একটা মুহূর্ত খুবই ভালো লেগেছে সবাইকে নিয়ে অনেক এনজয় করেছি আর এখন হলো আমরা বুটের মধ্যে আছি আর এই যে এই সাইড দিয়ে আমরা কিন্তু প্রথমে চলে গিয়েছিলাম এই সাইড আমরা দেখা হয়ে গিয়েছে এখন বুটে চলে যাব একদম পানির আছে যেখানে পানি পড়ছে তো ওখানে চলে যাব আর এই যে আর একটা বুট দেখতে পাচ্ছেন এটা কানাডার মানুষগুলো

জেন ফলসের সব কিছু দেখিয়ে দিলাম তো এখন হলো চলে এসেছি আমরা হোটেলে আর ওখানে আসার পর অনেক সময় হয়ে গিয়েছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখানে বাহিরে একটু আমি শুট করেছি তো বাহিরের যে ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল আর অনেক গরমও ছিল গরমের মধ্যে কিন্তু সারাদিন কেটেছে তো বাচ্চাদেরকে নিয়ে এখানে আস আছি পরে একটু লেটে চলে যাব এই যে এখানে হোটেলটা নিয়েছেন তো আমার ছেলে মেয়ে এখানে বসে আছে আর আমি একটু শ্যুট করেছি তো ওখানে আমরা প্রায় নয়টা সাড়ে নয়টার মধ্যে আবার বের হয়ে যাই রাত্রে তো বের হয়ে চলে যাব এখন বাসায় বাসায় গিয়ে ওদেরকে শাওয়ার করিয়ে তারপর আমিও শাওয়ার করতে হবে কারণ তারপর গুলা বীজেছে তারপর রোদে আবার শুকিয়েছে এই এইরকম হয়েছে তো এখন বাসায় গিয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে আমার আরও অনেক কাজ আছে ঘরের মধ্যে তো সেগুলা সেরে নেব তো পরের দিন আবার আমার বাসায় মানে সবার দাওয়াত তো এই জন্য একটু রান্নাবান্না করতে হবে ভাবলাম রাতের বেলা যদি রান্না করে রাখি তাহলে দেখবেন দিনের বেলায় মানে সময় কাটানো যাবে ওদের সাথে আর এই জন্য রাত্রেবেলা এই রান্নাটা করছি আমার বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া শেষ করে আমিও কিন্তু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তো অন্যদিকে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখানে আমি সালমন ফিশ বেজে নিয়েছি তারপর মাগুর মাছ এগুলা বেজে নিয়েছি এখন হলো রান্নাটা বসিয়ে দেবো তো অন্যদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে রসুনটা দিয়ে দিলাম আর হালকা রসুনটা ব্রাউন হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ গ্রেড করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু মাছ রান্না করব এর জন্য রাতে বেলা রান্না করলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় কারণ বাচ্চারা ডিস্টার্ব করে না একা একা রান্না করা যায় তো এই জন্য রাতের বেলা কাজটা সেরে নিচ্ছি এখানে আমি মাগুর মাছের যে বাগারটা বসিয়ে দিয়েছি তো মাগুর মাছ রান্না করব মাগুর মাছ আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে মাগুর মাছের যে মাথাটা খেতে ভালো লাগে এখানে আসার পর মাগুর মাছের মাথা তো অনেকটা খাওয়া হয় না কারণ এই দেশের যে মজাটা এইটা কিন্তু পাওয়া যায় না এখানে যেহেতু মাছটা ফ্রোজেন আর এই মাথাটা খেতে আসলে ভালো লাগে না যদি ফ্রেশ কোনো কিছুর মাথা থাকে তাহলে খেতে ভালো লাগে আমি সবসময় কিন্তু মাছের মাথাটা পছন্দ করতাম তো যে কোনো মাছের মাথা ছোটো হোক আর বড়ো হোক মাছের মাথা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে আসার পর একদম ছেড়ে দিয়েছি মাঝে মধ্যে যদি ছোটো মাছ হয় এগুলা মাছের মাথা খাওয়া হয় তো এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো তারপর পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব। মাগুর মাছ বেজে রাখা মাগুর মাছটা দিয়ে দেব। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয় আমি প্রথমে কষিয়ে নিয়েছি কষানোর পর পানি দিয়েছি এখন মশলাটা আর মাছটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু বুনা বুনা করে রান্না করব এই জন্য একটু সময় নিয়ে রান্না করব আর মাগুর মাছটা একটু শক্ত থাকে তো বললাম যে মাছের মাথা সহ এই মাগুর মাছটা রান্না করি হয়তো ভালো লাগতে পারে তো এখানে আমি মাছ দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো অন্যদিকে আমি সালমন ফিশের যে দুপ পেঁয়াজা করবো সেটাও বসিয়ে দিয়েছি তো এখানে মশলাও দেওয়া হয়ে গিয়েছে টমেটো কাঁচামরিচ দিয়েছি তারপর গুঁড়া মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দনে গুঁড়ো স্বাদ মতো লবণ মশলাটাকে আমি ভালো করে কষানোর পর একটু পানি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব সালমন ফিশ এভাবে রান্না করলে দেখা যায় অনেক ভালো লাগে খেতে বা আমার বাচ্চারা বিশেষ করে সালমন ফিস পছন্দ করে যেহেতু এই মাছের মধ্যে কাঁটা থাকে না এজন্য তো এখন আমি দিয়ে দিচ্ছি সালমন ফিস আমি একটু ছোট্টো করে কেটে নিয়েছি যাতে এক পিস একজনে খেয়ে নিতে পারে আমাদের বাঙালিদের খাবার হলো মাছ ভাজা যদি একটা না হয় দেখা যায় ভালো লাগে না তো মাছ ধূপ পেঁয়াজা অনেকে এটাকে বলেন তো আমরা মাছ ভাজি বলি তো এটা আমি এভাবে রান্না করি প্রায় সময় খেতে অনেক ভালো লাগে এখন চুলার আগুনটা একটু কমিয়ে রাখবো যাতে যে জুলটা আছে এই জুলের মধ্যে এই মাছটা যাতে খসানো হয়ে যায় আমি আর কোনো পানি অ্যাড করবো না উল্টিয়া পাল্টিয়ে সালমন ফিশটা আমি রান্না করে নেব অন্যদিকে আমি চলে আসলাম এখানে ডাইল ভিজিয়ে নিয়েছি আর ডালটা রান্না করব আমার দুলাবাই কিন্তু ডাল খেতে পছন্দ করেন দুলাবাইয়ের জন্য রান্না করেছি ডাল উনি আবার বলছেন একটা ডাল রান্না করতে তো দুলাবাইয়ের জন্য স্পেশাল ডাল রান্না আর ডালটা ভিজে ভিজানোর পর আমি অনেক সময় নিয়ে এই ডালটাকে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নেব কারণ ডাল যত ধুইবেন তত দেখবেন ডালটা রান্না করার পর এত মজা লাগে খেতে ভালো লাগে যে ডালের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায় ডালটা কিন্তু সুন্দর করে দুতে হয় তো এভাবে আমি কুচলিয়া কুচলিয়া ডালটা ধুয়ে নিচ্ছি আগে যখন আমার ফুফতো বোনের বাসায় যেতাম তখন দেখা যেত ওদের বাসায় একটা ডাল তারপর একটা সবজি সব সময় থাকতো সব রান্নার পরেও একটা ডাল একটা সবজি থাকতো তো এখন আমিও ভাবলাম যে দুলাবাই যখন বলেছেন তাহলে আমিও একটা ডাল রান্না করে ফেলি কারণ ওরা অনেক পছন্দ করেন ডাল তারপর সবজি তো সবজিটা রান্না করা হয়নি তো ভাবলাম ডালটাও রান্না করি ডালটা ধোয়ার পর একটা হাঁড়িতে নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব যাতে ডালটা সিদ্ধ হওয়ার পর আমি বাগারটা দিয়ে দেবো অন্যদিকে আমার মাগুর মাছ কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু জুল দিয়ে দিচ্ছি যেহেতু সকালবেলায় এই রান্নাটা আবারও গরম হবে তখন দেখা যাবে জুলটা একদম শুকিয়ে যাবে তো এই জন্য একটু পানি দিয়ে দিলাম আর এই যে সুন্দর একটা কালার এসেছে এই মাছের মধ্যে মাগুর মাছ আসলে অনেক মজার মাছ অনেকে আবার পছন্দ করেন অনেকে পছন্দ করেন না তো জুলটা দিয়ে আমি ডাকনা দিয়ে আবারও ডেকে রাখবো অন্যদিকে চলে আসলাম এখানে চিকেন উইংস ভিজিয়ে রেখেছি তো সেগুলো একটু ক্লিন করে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু ভেনিগার তারপরে অল্প কিছু পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। ভেনিগার দিলে দেখা যায় চিকেনের মধ্যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যায় ভেনিগার দেওয়ার কারণে তো কিছুক্ষণ এভাবে রাখবো তারপর ধুয়ে নেব তো চিকেন উইংস আমি ওভেনে করব আর এই কাজগুলা এত শান্তিতে করছি যেহেতু বাচ্চারা ঘুমাচ্ছে এজন্য খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মনে হচ্ছে দিনের বেলায় করলে দেখা যায় ওরা এটা কুঁজে সেটা কুঁজে মানে কাজের ফাঁকে ফাঁকে ওদের দায়িত্ব পালন করতে হয় আগে তো এজন্য অনেক সময় দেখা যায় রান্নার লেট হয়ে যায় তো ভাবলাম রাতের বেলায় অনেক শান্তি লাগছে রান্না করছি এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হওয়ার পর হলো আমি হলুদ গুঁড়োটা সবসময় ইউজ করি তখন দেখা যায় ডালের যে একটা সুন্দর একটা কালার থাকে তো কালারটা আসলে ভালো থাকে আমি প্রথমে ডালের যে ডালের মধ্যে হলুদের গুঁড়াটা আমি ইউজ করি না সব শেষে ইউজ করি তো এভাবে আমি ডালটা রেখে দেবো যেহেতু পরের দিন দুপুরের জন্য রান্না করছি তো ডালটা এখনও আমি বাগার দেবো না রসুন দিয়ে পরে আমি বাগার দিয়ে দেবো এটা সকালে কাজ করব কারণ এখন যদি রাতের বেলা দিয়ে দেয় দেখা যাবে দিনের বেলায় গরম করার পর ডালের যে একটা সুন্দর স্মেল সেটা কিন্তু থাকবে না এজন্য ডালটা আমি দিনে রান্না করব। এমনিতেই রান্না করে রাখলাম পরে শুধু বাগা দিয়ে দেব এখানে আমি একটা টক বসিয়ে দিয়েছি আর টকের মধ্যে অল্প পরিমাণে তেল তারপর রসুন পেঁয়াজ দিয়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি এখানে টমেটো আরও একটা টক দিয়েছি যাতে একটু ঠক টক লাগে তো এখানে আমি টক দেওয়ার পর টমেটোকে কষিয়ে নেব এটা আসলে জানি না কী নামে ডাকে আমি বলতে পারবো না তবে আমাদের সিলেট অঞ্চলে এটাকে তৈখর বলে তো এটাকে আমি আসলে আসল নামটা বলতে পারবো না তো তৈকর দিয়ে রান্না করছি তো ডাকনা দিয়ে ডেকে রাখলাম যখন টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে টক রান্না করলে অনেক ভালো লাগে আর অনেক দিন পর কিন্তু টক রান্না হচ্ছে তো এই তো মোটামুটি আমার রান্না শেষ হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ লাগবে সব কিছু শেষ করে নেব তারপর এখানে আমি চিকেন তান্দুরি এখন ওভেনে দিয়ে দেব এটা আমি ওরা যেদিন এসেছিলেন সেই দিন আমি করেছিলাম তো আপু বলছেন যে আজকে না করার জন্য তো রাত্রের বেলায় আর খোরা হয়নি রাত্রে খাবার দাবারেও বলছেন যে এত কিছু খাওয়া যায় না তো দুপুর বেলায় করা হচ্ছে পরের দিন এর পরের দিন পরের দিন তো আমরা বাহিরে গিয়েছিলাম তো পরের দিনও আসা হয়নি আমার বাসায় তো এর পরের দিন হলো আমার বাসায় আসছেন তো এগুলো আমি একটু ওভেনে দিয়ে দেব যেহেতু একটু লম্বা সময় লাগে আর প্রায় তিরিশ তিরিশ মিনিটের মতো আমি এটাকে কুক করে নেব একদম ব্রাউন করবো না পরের দিন আবার একটু ওভেনে দিয়ে দেবো তখন একটু ব্রাউন করে নেব তো সময়টা একটু কম লাগবে আর ওভেন ছাড়ার পর চুলা ছাড়ার পর দেখা যায় গোরের মধ্যে অনেক গরম লাগে তো আসলে ভালো লাগে না আর যেহেতু ওরা আসছেন একটু সময়ও বেছে যাবে ওদের সাথে গল্প করা যাবে জন্য সব কিছু রেডি করে রাখছি তো ট্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ওভেনে আমার রাত্রে সব কাজ শেষ আর এটা ছিল পরের দিন সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওয়াদারটা কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে তো সবাই চলে এসেছেন আসার পর এখানে আমি ওদের জন্য একটু টুকিটাকি নাস্তা রেডি করেছি কাপকেক যে বানিয়েছিলাম সেগুলো একটু ক্রিম লাগিয়ে স্প্রিঙ্কল ছিটিয়ে নিয়েছি এখানে মিল্ক ফুডিং তারপর মিষ্টি যেগুলো বানিয়েছি সেগুলা একটু আনারস কেটে নিয়েছি আম কেটে নিয়েছি সেই সাথে আছে ছা তো এখন হলো জটপট এই নাস্তাটা দিয়েছে নাস্তা খাওয়ার পর ওরা আবার নামাজে চলে গিয়েছেন তো নামাজ পড়ার পর হলো দুপুরে খাওয়া দাওয়ার হবে তো এই আর কি খাবার দাবার সব কিছু রেডি এখন শুধু আসার পর আমি সার্ভ করে নেব আর বিরিয়ানিটাও আমি বানিয়ে নিয়েছি সকালে তো শুধু বিরিয়ানি রান্না করেছি আর ভাত রান্না করেছি আর এখানে হলো নামাজ পড়ার পর দেখতে পাচ্ছেন সব কিছু আমি টেবিলে নিয়ে এসেছি আর আমার আপু তারপর বাবি মানে ওরা সবাই বলছে যে আমি ওয়ান টাইমের সব কিছু ইউজ করার জন্য ওরা বলছে যে আমার অনেক কষ্ট হবে কোনো কিছু যাতে আমি বের না করি তো হাঁড়ি পাতিল নিয়ে চলে আসলাম ওদের বোকা খেয়ে আর কোনো কিছু করতে পারলাম না তো ওরা বলছে ওয়ান টাইম ইউজ করার জন্য এখানে আমি ওয়ান টাইমের প্লেট নিয়েছি তারপর হাঁড়ি পাতিল সব কিছু নিয়েছি চিকেন উইংস করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া হয়েছে দুপুরের খাওয়া দাওয়ার আর এখানে বাবি আর ইসুফার আব্বু মিলে বোর্ড খেলছেন তো ওরা আবার বলছেন আমি খেলার জন্য আমি আসলে তেমন একটা জানি না তো বাবিকে বলছি যে আপনি খেলেন তো উনি আবার খেলছেন ইউসুফ আব্বুর সাথে আমি বসে বসে ওদের খেলাগুলো দেখছি খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো রিল্যাক্স করছেন আর আমরা চলে এসেছি এখানে বেখেডে ওদের খেলা দেখে আমারও ইচ্ছা করছে একটু খেলতে আসলে আমি জানি না এই জন্য আর খেলা হচ্ছে না তো বসে আছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যাতে আপনারাও এনজয় করেন যারা যারা বোর্ড খেলিয়েছেন তারা অনেক মজা পাবেন দেখলে তো এখানে দেখছি বসে বসে আপনাদেরকেও একটু দেখাচ্ছি এই বোর্ডটা নিয়েছেন যাতে কেউ আসলে খেলা করতে পারেন বা এনজয় করতে পারেন এর জন্য তো মাঝে মধ্যে কেউ আসলে খেলা হয় নইলে কিন্তু এটা এমনিতেই পরে থাকে আমার আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো আমি একটু স্মৃতি রেখে দিলাম যাতে আমার ভিডিওর মধ্যে এই কিছু কিছু সুন্দর মুহূর্তগুলা থাকে আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম কারণ ফোনের মধ্যে দেখা যায় অনেক সময় ফোন নষ্ট হয়ে গেলে বা ফোন কোনো কিছু হয়ে গেলে এই পুরানো যে ভিডিওগুলা পাওয়া যায় না বা ফটোগুলা পাওয়া যায় না অনেক সময় এই কাজটা আসলে হয় তো যদি ফোন নষ্ট হয়ে যায় এগুলা কিন্তু খুঁজে পাবেন না প্রায় সময় ডিলেটও হয়ে যায় রকম আমার হয় তো এই জন্য আর কি এখানে বাবি সব গুটি নিয়ে নিচ্ছেন আস্তে আস্তে আর রেড গুটিটাও নিয়ে নিয়েছেন একদম পনেরোটা তো আমরা হাসছি এখানে ওরা খেলা করছেন আর আমি বসে বসে ওদের মজা দেখছি আসলে খুবই মজা লাগছে ওদের খেলা দেখে অনেক দিন পর দেখছি এভাবে খেলা তো বাবি আবার অনেক সুন্দর খেলা পারেন আর উনি আবার বাংলাদেশে থাকতে মাঝে মধ্যে খেলেছেন তো এর জন্য স্মার্ট তো আসলে খুবই ভালো লেগেছে বাবির সাথে কাটানোর সময় খুবই এনজয় করেছি তো ওনারা আবার একদম অল্প সময়ের জন্য এসেছেন মাত্র তিন দিনের জন্য তো তিন দিন চলে গিয়েছে প্রথম দিন বিকালে এসেছে তারপর পরের দিন ঘুড়াঘুড়ে চলে গেল এর পরের দিন আমাদের বাসায় এর পরের দিন সকালে চলে যাবেন এই রকম আর কি তো অল্প সময়ের জন্য আসলে মনে হয়েছে একটু লম্বা সময় হলে আরও ভালো লাগতো অনেক সুন্দর সময় কেটেছে সবাইকে নিয়ে তো এই যে ভাবি অনেকগুলা গুটি নিয়ে নিয়েছে তো ওরা খেলছেন আমি ঘরে আসলাম ঘরে আসার পর এখানে একটু সুপারি নিয়ে নিয়েছি তারপরে এখানে একটু চা বিস্কিট রেডি করছি আর সবাই বাহিরে চলে গিয়েছেন তো ওখানে একটু বসে চা খাওয়া হবে আড্ডা হবে তো চা রেডি করে নিয়েছি আমি আর এখানে রিডিস বিস্কিট নিয়েছি তো সব কিছু মিলিয়ে ওরা অনেক মজা করেছেন সবাই মিলে খেলেছেন দুলেছেন তারপর আমরা একটু বাহিরে চলে যাই বাহিরে থেকে আসার পর তাড়াহুড়া করে রাত্রে খাবারটা খেয়েছেন খাওয়ার পর দেখা যাচ্ছে আমার কিচেনের অবস্থা একদম মেসি করে ফেলেছি তো খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার রাত্রে চলে গিয়েছে তো এখন হলো আমার কিচেনটা গুছাতে হবে এই যে আমার কিচেনের অবস্থা আমি দেখিয়ে দিলাম একটু তারপর গোছানোর পর এখন আমার মনটা একটু শান্তি লাগছে পাতিল মোটামুটি আমি ধুয়ে এভাবে রেখে দিয়েছি পানি জড়ার পর গুছিয়ে রাখবো তো সব কিছু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে মানে আজকের খাবার দাবারের অনেক প্রশংসা পেয়েছি সবার কাছ থেকে ভালো লেগেছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ